আমি নতুন এই আপেল পেদা রেসিপিটি করার জন্য আমি এখানে একটি প্যান বসিয়েছি চুলায়। এতে আমি দিয়ে দিব 1/2 কাপ পানি, এতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি, সুগার, চিনিটাকে গলিয়ে নিব এবং আমি চুলাটাকে সম্পূর্ণই মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি। এবার এটাকে আমি 5 মিনিট জাল দিয়ে একটা চিনি শিরা তৈরি করে নিব। চিনি ও পানিটাকে আমি 5 মিনিট জাল দিয়ে নিয়েছি। এবার এতে আমি 1 কাপ গুঁড়ো দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব। আপনারা চেষ্টা করবেন বাসায় অবশ্যই এই রেসিপিটি বানাতে, এটি খেতে খুবই সুস্বাদু এবং সম্পূর্ণ নতুন একটি রেসিপি, এটা বাচ্চারা খুবই পছন্দ করবে। এটা মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ বাটার। বাটারটার বদলে আপনার ইচ্ছা করলে ঘি অথবা তেলও ইউজ করতে পারেন। এবার আমি এগুলিকে চুলাটা আরেকটু কমিয়ে একবার লোতে রেখে এটাকে আরও 5 মিনিট আমি জাল দিয়ে নিব। আমার এটা হয়ে গিয়েছে, যখন এটা কড়াই থেকে সম্পূর্ণ আলাদা হয়ে আসবে, কড়াইতে লেগে যাবে না, তখন বুঝে নিতে হবে এটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব এবং এটাকে 5 মিনিট পর্যন্ত রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। আমি মিশ্রণটিকে 5 মিনিট পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি, এখনও এটা সামান্য একটু গরম আছে। আমি হাতে এখানে তেল মেখে নিয়েছি। এখন আমি ছোট ছোট লেচি কেটে এটাকে আপেলের শেপ দিব। এভাবে এই আঙুল দিয়ে একটু চেপে দিব। টিপ তৈরি হয়ে গেল, আমি আরেকটি করে দেখাচ্ছি। এটা করতে তেমন কোনো ঝামেলা হয় না, খুব চটজলদি এটা তৈরি করা যায়। এটা আপনারা বাসায় অতিথি আসো খুবই অল্প সময়ে এটা তৈরি করে দিতে পারবেন। আমি এভাবে বাকিগুলি করে নিব। আমি এগুলি বানিয়ে নিয়েছি। আমার এখানে 1 কাপ গুঁড়া দুধে এখানে মোট 9টি আপেল হয়েছে। এবার এগুলোকে আমি একটু রং করে নিব। আমি এখানে সামান্য কিছু খাবারের রং দিয়ে এতে অল্প পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। এটা খাবারের রং, আমি লাল কালারটা নিয়েছি। এবার এতে আমি এটাকে ব্রাশ করে দিব। আপনারা এটা গাঢ় করতে চাইলে পানি মেশাতে নাও পারেন। আমি দুভাবেই করব, একটা হালকা করব, একটা গাঢ় করব।
এভাবে আমি বাকি সবগুলি রং করে নিব। আমি এখানে পানি না মিশিয়ে একটা করে দেখাচ্ছি, এটাও দেখতে খুবই সুন্দর লাগে। দেখুন দেখতে কতটা কালারফুল। আমি এখানে সবগুলি বানিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা কালারফুল। আর এখানে আমি কিছু সবুজ রং করেছি। এখানে লাল আমি এখানে কিছু লবঙ্গ নিয়েছি আর কয়েকটা গাছে ছোট ছোট পাতা নিয়েছি ডেকোরেশনের জন্য। এবার আমি ডেকোরেশন করব। তো পাতা দিয়ে দিব দেখা সৌন্দর্যের জন্য। আপনারা ইচ্ছা করলে যে কোনো জিনিস দিয়ে এটা ডেকোরেশন করে নিতে পারেন। আমার ডেকোরেশনের পালা শেষ। এবার দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে। হঠাৎ কেউ দূর থেকে দেখে বুঝতেই পারবে না এটা কি। দেখলেন তো কত সহজেই এটা তৈরি করা যায়। এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় এটা বানিয়ে খাবেন। আজ এ পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।